আসসালামু আলাইকুম, আমি হাশেমা। আমার চ্যানেল এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আজকের আমি বানাবো আলু দিয়ে গরুর কলিজা ভুনা রেসিপি, তো বিফ লিভার রেসিপি উইথ পটাটো। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তো এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি আর ভালো করে ধুয়ে পর্দা ছাড়িয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ করে। এখন দিয়ে দেব পানি। তো পানি দিয়ে এটা কিন্তু কলিজা সব সময় একটু ভালো করে সিদ্ধ করে ভাবিয়ে ফেলে দিতে হবে, কারণ ওর মধ্যে যে পানিটা বের হবে তো সেটা কিন্তু অনেকটা ক্ষার বের হবে। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কতটা এখন নোংরা উঠছে, তো এগুলো কিন্তু ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি আমি ভেবিয়ে। তো তার মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কলিজা ভুনা করার জন্য। তো তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দেব ফোড়নের জন্য। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে, মানে একটু সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে। তো এই পর্যায়ে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু কলিজার, সবসময় কলিজার যে কোনো রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হয়, যেহেতু কলিজাটা একটু মিঠে টাইপের, তো ওই মতো মাটি মাটি টাইপের, তো ওর জন্য একটু মশলাও বেশি লাগে, প্লাস পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম আমি। আর পেঁয়াজটা দিয়ে তার মধ্যে লাল করে নিয়েছি, আর তার মধ্যে আমি টমেটো আদা রসুনের পেস্ট 2 চামচ আর 2টা টমেটো কেটে গোল গোল করে দিয়ে দিলাম। আর এই যে টমেটোগুলো গোল গোল করে কেটে দিলে হয় কি, টমেটোর কোনো ছিপে থাকে না, শুধু খোলাটা পড়ে থাকে, আর টমেটোর ভেতরের অংশটা সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি টমেটোটা এইভাবে গোল গোল করে কেটে নিয়ে থাকি। তো এইভাবে মশলাগুলো সুন্দর করে ভেজে ভেজে মশলাটা কষাতে হবে। তো এইভাবে যারা এখনো পর্যন্ত কলিজা ভুনা বা কলিজা আলু ভুনা রেসিপি করেননি, তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব টেস্ট হয় আর অসাধারণ কালার আসে। তো আমি এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তো এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকটা গলে গিয়েছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, আগে কিন্তু আমি লবণ দিইনি, তাই লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি 1/2 চামচ দিয়ে দিলাম। তো মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো মাংসের, মানে কলিজার পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা 3 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মানে চিরে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমার কত সুন্দর হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কলিজাটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই কলিজাটা এখন দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষাতে হবে। একটু সময় ধরে কষালে কিন্তু টেস্টটা পাওয়া যায়, তাই আমি একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। গরম ভাতের সঙ্গে যদি এই রকম কলিজা ভুনা হয় তাহলে তো কোনো কথা নেই। আর দেখতে পাচ্ছেন আমি যে আলুগুলো দিয়েছি, তো আলুগুলো কিন্তু আমি কাঁচা দিইনি, অফ ক্যামেরাতে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর আলুটা সব সময় ভেজে দেওয়ার চেষ্টা করবেন। তো আলুটা ভেজে নিয়েছি, তো এখন আবারও ভালো করে আলু দিয়ে আর কলিজা দিয়ে একসঙ্গে কষাতে হবে। তো দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ মতো আমি ধনিয়া পাতা কুচি। তো কলিজা কিন্তু এভাবে যদি রান্না করা যায় তো দেখা যায় মাংসের থেকেও টেস্টটা বেশি পাওয়া যায়। অনেকে কিন্তু কলিজা রান্না খেতে চায় না, তো কলিজা কিন্তু রান্নার কাছেই কাজ। তো রান্নাটা যদি খুব সুন্দর হয় খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এটা দেখতে পাচ্ছেন গরম মশলা, তো আমি এভারেস্টের এই মশলাগুলো সবসময় ব্যবহার করি। তো আমি এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এভারেস্টের 1 চামচ পরিমাণ মশলা দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। এখন অল্প একটু পানি দিয়ে দেব।
তো দিয়ে দেখতে পাচ্ছেন আলু যেহেতু আমার ভাজা, তো আলু সিদ্ধ হয়ে আছে আর কলিজাও তো সিদ্ধ করা। তো এখন বেশি পানি দেওয়া লাগবে না, ঠিক যতটা পর্যন্ত ঝোল রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো আমি পানি দেব। তো জাস্ট কিন্তু 5 মিনিট কুক করলেই কিন্তু হয়ে যাবে আমার রেসিপিটা, তো আমি ওই জন্য বেশি পানি এর মধ্যে দিলাম না। তো আমি আলু দেখা যাচ্ছে, মাঙার কলিজাও দেখা যাচ্ছে, তো এই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু পানিটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে 5 মিনিট কুক করা হয়ে গেছে, তো এখন আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুক, আর এখন আমি একটা বাটিতে করে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, গ্রেভিটাও সুন্দর হয়েছে। তো এইভাবে যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন, অসম্ভব সুন্দর হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি, তো প্লিজ একটি লাইক দিয়ে আমার রেসিপিটি কন্টিনিউ করবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, অবশ্যই সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো কলি যাব না আলু দিয়ে, দেখে কিন্তু আমার ছেলে ভাত খাবো খাবো করছিল, তো ভাত নিয়ে বসে গেছে খাওয়ার জন্য, তো সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। তো যেহেতু কলিজা হজম করতে একটু দেরি হয়, আর যেহেতু ছেলে মানুষ তাই ও ওর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে বসে গেছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে কলিজা রেসিপিটা কেমন হয়েছে, তো বলছে মা খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ছেলেকে খাওয়াতে খাওয়াতে বিদায় নেব, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।